বাড়ি সাতটা দিয়ে ঘুমিয়েছে। আমি অর্পিতা এন্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। এঞ্জেল ধাক্কা ধুক্কা দিয়ে চলে যাচ্ছে পাশ দিয়ে। যাই হোক, আজকে দিনটাকে এখান থেকেই শুরু করছি। আজকে কি করবো কি না করবো সবকিছু এই ব্লগটাতে দেখতে পারবে। চলো দিনটাকে শুরু করা যাক। আজকে হচ্ছিল ফ্রাইডে অ্যান্ড ইয়া হ্যাপি ফ্রাইডে টু এভরিওয়ান। চলো কি করি কি না করি এক এক করে দেখাবো। অ্যান্ড ইয়া লেটস স্টার্ট দি ডে অ্যান্ড লেটস স্টার্ট দি ব্লগ। ম্যাডাম ঝগড়াঝাটি করে এখন চলে যাচ্ছে। কেন 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 যাচ্ছিস? এখান থেকে যেতে দেবো না তোকে, একদম যেতে দেবো না তোকে। কি হয়েছে, ঝগড়া করছিলিস কেন? এই টাকা এদিকে টাকা ম্যাডাম সকাল সকাল উঠে শীতকালের সকালে রোদ পোয়াতে চলে এসছে, তাই তো? এই যে শীতকালের সকালে রোদ পোয়াতে এসছেন, ইনি বারান্দায় বসে আছেন। অলসো আপডেট দেওয়ার জন্য তোমাদেরকে বলছি যে এই ফোলাটা এখন অনেকটা বেটার আছে, আগের থেকে ব্যথাও কম আর ফোলাটাও অনেকটা কমেছে। অ্যান্ড ইয়া ইটস হিলিং, গুড পার্ট ইটস হিলিং। সো এখন একটু অফিসের কাজ করছি, কম্বলের ভেতর ঢুকে স্নান করিনি বাট ফ্রেশ হয়ে নিয়েছি, এখনও স্নানই যাইনি। সকালবেলা উঠে একটা পজিটিভ নোটের দিনটাকে শুরু করেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, সব করে নিয়েছি, ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছি না অ্যাটলিস্ট। আর এখন ব্লগটাকে আপলোড করে দেবো। অ্যান্ড চলো ব্লগটাকে আপলোড করে দিয়ে। এখানে আমি মাছের ডিমের বড়া, মানে মাছের তেলের বড়া করেছি, ডিম নয়। আর এখানে আমি পাঁপড় ভেজে নিয়েছি আজকের দুপুরের জন্য। আর এখানে মাছ বসিয়েছি ভাজা। অ্যান্ড এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমাদের। এই দেখো এঞ্জেল এখন ঘুমাচ্ছে, দেখো কি সুন্দর বালিশ হাতটা দিয়ে ঘুমিয়েছে, দেখো। মানে এটা হচ্ছে বেস্ট লাগছে আমার পোস্টটা, বালিশ এরকম দু সাইডে দুটো হাত দিয়েছে আর মাঝখানে মাথা উঠে বসে শুয়েছি, দেখো। মা তোকে সাহেব বলছি, সাহেব আরে মহারানী ভিক্টোরিয়া, ঘুম দেখো, ঘুম ঘুম ঘুমা ঘুমা, তুমি ঘুমা, তোমাকে কেউ ডিস্টার্ব করবে, তুমি ঘুমা, ঘুম করো, ঘুম ঘুম। সিটু করে শীতের সময় হাত জোর করে বসে ঘুমাচ্ছে। ফাইনালি অফিসের কাজ ডান অ্যান্ড ল্যাপটপটা বন্ধ করতে পেরে না পুরো শান্তি লাগছে। মানে সকাল থেকে না এই ল্যাপটপের সামনে বসে বসে মনে হয় যে বিকালবেলা আসলে শান্তি লাগে। ফাইনালি ইটস ডান, এবার রেখে দিই এটাকে, রেখে আসি। এই যে আমার গরম গরম দুধ, এখন এটা খেয়ে নেব কারণ বিকালবেলা এই গরম গরম দুধটা আমি খেয়ে নিচ্ছি, ইচ্ছে করেই। খাওয়া উচিত দিনে একবার অ্যাটলিস্ট, খাওয়া উচিত। তো আজকে দুপুরবেলা বাবা মানে চিলি চিকেন এনেছিলো আর ফ্রাইড রাইস এনেছিলো, আর এখন একটু খেতে ইচ্ছা হলো তাই একটুখানি নিয়ে আমি খাবো। এখানে আই থিঙ্ক এক ফ্রাইড রাইস আছে আর এখানে চিলি চিকেন আছে, অফিস থেকে দিয়েছিলো মানে আর কি কারোর প্রমোশনের জন্য। সো সেটাই খাবো এখন, অ্যান্ড এই জন্য এখানে একটু প্লেটে নিয়ে নিচ্ছি। ইয়া এঞ্জেলের নিউ বল আনা হয়েছে, কি জোর দাদা দাদা, এঞ্জেলের জন্য নিউ বল নিয়ে এসছে। একদম দেবে না, দেখি দেখি আমি আগে দেখবো কি বল এটা। ও বলে উফ লেখা, ওই বলটা তো হেভি সুন্দর, বলে উফ লেখা, বাঁশি বাজে, এই তো, এই বাপরে এই বাপরে, আমার হাত ধরে একেবারে টেনে দিল রে, এই রে ঢুকে গেলে হবে, দেখাও। ও বাবা নতুন বল, কি খুশি। এই যে এঞ্জেলের নিউ বল, যেটাকে নিয়ে মারপিট চলছে এখানে, আরে বাপরে
এনে লিটারালি মারপিট চলছে, দেখো দেখো জাম এই যে ফাইনালি বলটাকে নিয়ে বসেছেন ম্যাডাম, বসছেন বলটাকে পাশে রেখে, নতুন বলটাকে পাশে রেখে বসেছেন। দেখা দি বলটা, দে না দিবি বলটা, নি নিউ নিউ বল হু হাটা যে ওই জন্য বাসিটা বের হবে না বললো। দেখ নিজের মুখ দেখ চলে গেছে উনি। আর আমি এখন একটু বেরোবো, একটু দোকানে যাব, কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব, এরকম ভাবেই কথা বলি। আরে বাপরে কি জোর দিচ্ছে, তারা কর মকি বলে তারা আমার কটলিং বুড়ি। সো এখন একটু বেরোবো আমি, অ্যান্ড কিছু জিনিসপত্র কেনার আছে ঘরের জন্য টুকটাক আর কি, অ্যান্ড ইয়া তাছাড়া একজনে বাড়িও যাবার আছে, কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে তারপরে আসবো। ফোনের সামনে ঢুকে পড়েছে, ভিডিও করতে দেয় না আমাকে। সো হিয়ার ইজ মাই উইন্টার আউটফিট অ্যান্ড আই এম রেডি, চলো এবার বেরোনো যাক। অ্যান্ড ইয়া হিয়ার ইজ মাই আউটফিট অ্যান্ড এখন বেরোনো যাক। কই আরেকজন এসে গেছে, অ্যান্ড বেরোই এখন একটু টুকটাক করে বেরোই, একটু ঘোরাঘুরি করে আসি। সইয়া এটাকে দেখো, এটাকে দেখো, এটাকে দেখো, এটাকে দেখো, কি হলো পেছন 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 ঘুরু ঘুরু করছিস কেন, কি হলো চলে গেছে। এখান থেকে এঞ্জেল দেখছে আর চিল্লাচ্ছে আমার উপর। আমি জাস্ট একটু বেরোলাম অ্যান্ড এখন যাচ্ছি, অ্যান্ড এঞ্জেল ওইখান থেকে দেখে আমার উপর চিল্লাচ্ছে, কারণ ওকে ও না আমাদের ছাদ থেকে এই দূর এত দূর অবধি দেখা যায়, তো ওই জন্য উনি চিল্লাচ্ছে ওখান থেকে দেখে। সো আমি এখন ঘরে ঢুকছি আর ওই যে এঞ্জেল বসে আছে ওখানে রেডি হয়ে গেছে অলরেডি। এঞ্জেল ওখান থেকে চিল্লাতে হয় তোর, কত দূর থেকে চিল্লাচ্ছিলিস তুই, আওয়াজ পেয়ে যাস না তুই, শুরু শুরু শুরু। এই যে এঞ্জেল ম্যাডাম এখানে একটা বল হাতে করে নিয়ে বসে, বল না পুতুল হাতে করে নিয়ে বসে, দিবি না, দে না একটু, দে না আমাকে তোর পুতুল, তোর পুতুল, এটা এটা তোর পার্সোনাল পুতুল, ওই ওই কান মুলে দেবো তোর, কান কিন্তু মুলে দেবো। এখানে এখন ইনি ঘুমাচ্ছে চোখ মুখ ঢাকা দিয়ে আরামসে ঘুম, কাকে বলে, কাকে বলে ঘুমে না রে ঘুমা, দুপুর থেকে অনেক কম ব্লগ করেছি, মানে দুপুরের পর থেকে খুবই কম ব্লগ করেছি, যাই হোক খুব মানে একটু রিল্যাক্স করছিলাম, শুয়েছিলাম, অফিসের অফিসের কাজ অনেক ছিল অবভিয়াসলি, তার জন্য অনেকটা চাপ ছিলই, বাট অফিসের কাজ করার পরে জাস্ট শুয়েছিলাম, কিছু ভালো লাগছিল না করতে। যাই হোক এখন ডিনারটা করে নিই, অলরেডি বাজে 10:30, আই ডোন্ট নো আমি লাইটের অপোজিটে কেন কথা বলে যাচ্ছি, যাই হোক এখন বাজে 10:30, আর এখন রাত্রিবেলা আমি ইউজুয়ালি ভাত মাত খাই না, ভাত টাইপের জিনিস কিছু খাই না, বাট আজকে যেহেতু রয়েছে নষ্ট হয়ে যাবে বেকার, তাই জন্য আমি খেয়ে নিচ্ছি। অ্যান্ড বাবা চিকেন খায় না, মা রাত্রিবেলা ভাত কোনো মতেই খাবে না, মানে রাইস টাইপ অফ জিনিস খাবে না, তো ফ্রাইড রাইস চিকেনটা আমাকেই খেতে হবে, অ্যান্ড তাই জন্য আমি খেয়ে নিচ্ছি। অ্যান্ড ইয়া চলো এখন খেয়ে নিই ডিনারটা করে। এখন যাচ্ছে ছাদে রাত 12টার সময়, দেখো দেখছে দেখো কি যা, এখানে দাঁড়িয়ে বললি কেন, যা সিঁড়িতে বসলেন, যাবে না তুমি চলে যাও, বসে আছে সিঁড়িতে বসে আছে, তুমি চলে যাও। আর 12:30 সময় মামার কাছে আদর খাচ্ছেন,
বাবা আদর খাওয়ার জন্য লেজ নাড়িয়ে নাড়িয়ে আদর খেতে হবে। একবার এইদিকে আসে, একবার ওইদিকে আসে, বস। ওরে বাপরে, উঠলেন, উঠে দাঁড়ালেন। কি জোর চিল্লান চিল্লাচ্ছে! আমাকে খোলালো, এই যে দৌড়ে এসে খুলিয়েছে। তোমার কথা শুনি, বোঝে, তোমার কথা শুনে আবার বোঝে। লেজ নাড়ানো দেখ, নাড়াচ্ছে দেখো লেজটা, বাড়ি মারছে যেন। অলরাইট, সো আজকের মতন ব্লগটাকে আজকের মতন ব্লগটাকে এতদূর অবধি রাখছি। এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখন এডিট করব, দেন ঘুমাতে যাব, তো অনেকগুলো কাজ থাকে। এখন অলরেডি বাজে একটা, সো আর বেশি ডেট না করে এখন ব্লগটাকে এন্ড করেই দিই। অ্যান্ড আবার দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড ইয়া, বাই বাই।